বুরকার ভিতরে থাইকা যেমনে মন চাই সামনে তাকাইলা এটা কি আল্লাহ সহ্য করবে না? এ বন্দি না না পুরুষরা যেরকম ভাবে তোমার দিকে তাকাইতে পারবে না তুমিও পুরুষের দিকে তাকাইতে পারবে না। কালো বুরকার ভিতরে তুমি থাইকা অন্য পুরুষের দিকে যদি তুমি তাকাও তুমি যদি তোমার চোখের গুনাহ করো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের মধ্যে সীসা ডাইলা দিবে। ও বান্দি আমার আল্লাহ নিজেই বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও নবীজি আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। এ আমার যুবক মা বোনেরা ভালো করে শুনো, তুমি যদি তোমার দৃষ্টির হেফাজত করতে পারো স্বয়ং আল্লাহ তোমার ঈমানের হেফাজত করবে। এবার আসুন হযরত শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ, আল্লাহর একজন বিখ্যাত বুজুর্গ এখনো দুনিয়াতে আছেন, উনি ওনার কিতাবের মধ্যে আনছে 10টা আমলের কথা তিনি আনছেন। কোনো মানুষ যদি ওই 10টা নেক আমল করে আল্লাহ পাক তাকে অটোমেটিক মৌতের সময়ে কালিমা পড়ায় দুনিয়া থেকে বিদায় দেন। নাম্বার এক নাম্বার হলো দৃষ্টির হেফাজত। এক নাম্বার কি বললাম ভাই? তো এক নাম্বার হলো দৃষ্টির হেফাজত। এই যে আল্লাহ চোখ দিয়েছেন আমাদেরকে, মানুষের সমস্ত গুনাহের সূচনা হয় এই চোখ থেকে। আপনি চুরি বাটপাড়ির গুনাহ বলেন এই চোখ থেকে শুরু হয়, জিনার গুনাহ বলেন এই চোখ থেকে শুরু হয়, একজন আরেকজনকে নিয়ে ভাগা সেটাও চোখ থেকে শুরু হয়। আল্লাহ বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্ন, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। এ যুবক তুমি তোমার চোখ নিচের দিকে রাখো অর্থাৎ দৃষ্টির হেফাজত করো, তুমি যদি দৃষ্টির হেফাজত করতে পারো আমার নবী বলেছেন 1500 বৎসর আগে, ও আমার যুবক তুমি যদি দৃষ্টির হেফাজত করতে পারো স্বয়ং আল্লাহ তোমার ঈমানের হেফাজত করবে। আমার ভাইয়েরা আমি আমার যুবকদেরকে লক্ষ্য করে বলি তুমি তোমার চোখ ধরা কি করো না করো, কোন দিকে তাকাও, কোন দিকে আঁকা বাঁকা হয়ে তাকাও, পৃথিবীর কেউ যদিও না জানে আমার আল্লাহ জানেন কি জানেন না? ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। আমরা এই চোখ দিয়া বুইরা বেড়া হোক আর জোয়ান বেড়া হোক এই চোখ দিয়া কোন দিকে তাকায় পৃথিবীর কেউ যদিও না দেখে আল্লাহ দেখেনি। জোরে কোন আল্লাহ দেখেনি? আল্লাহ দেখে। এবার বলতে পারেন শুধুমাত্র পুরুষরাই দৃষ্টির হেফাজত করবে, মহিলাদের কি দৃষ্টির হেফাজতের দরকার নাই? বলে কালো বুরকার ভিতরে থাইকা যেমনে মন চাই সামনে তাকাইলা এটা কি আল্লাহ সহ্য করবে না? এ বন্দি না না পুরুষরা যেরকম ভাবে তোমার দিকে তাকাইতে পারবে না তুমিও পুরুষের দিকে তাকাইতে পারবে না। কালো বুরকার ভিতরে তুমি থাইকা অন্য পুরুষের দিকে যদি তুমি তাকাও তুমি যদি তোমার চোখের গুনাহ করো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখের মধ্যে সীসা ডাইলা দিবে। ও বান্দি আমার আল্লাহ নিজেই বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। ও নবীজি আপনি মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে রাখে। এ আমার যুবক মা বোনেরা ভালো করে শুনো, তুমি যদি তোমার দৃষ্টির হেফাজত করতে পারো স্বয়ং আল্লাহ তোমার ঈমানের হেফাজত করবে। আমার ভাইয়েরা
চৌদৃষ্টির যদি হেফাজত করতে চান তার পূর্ব ভূমিকা হলো পর্দা নামক যে বিধান আল্লাহ দিয়েছেন ওই বিধানের রূপকে আমাকে আপনাকে যথাযথ আমল করতে হবে।